আল্লাহর রাসূলের মৃত্যুর যন্ত্রণা তীব্র বেশি বেড়ে গেছে, এত বেশি কষ্ট হচ্ছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার কষ্ট দেখে এভাবেই বিস্ময়কর বোধ করে উঠলেন, যে এভাবে বলে উঠছেন যে হায় আব্বা জান আপনার কষ্ট, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকেও মৃত্যুর কষ্ট হয়েছিল তার প্রমাণ এখানেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হায় আব্বা জান আপনার কষ্ট। পিতা সন্তানকে সান্ত্বনা দিয়ে এভাবে বলছেন ফাতেমা লাইসা আলা আবিকি কারবুন বাদা ইয়াউমিন, আজকে দিনের পরে তোমার পিতার আর কোনো কষ্ট নেই, আজকে দিনের পরে তোমার পিতার আর কোনো কষ্ট নেই, আজকে দিনের পরে তোমার পিতার আর কোনো কষ্ট নেই। হাসান হুসাইনকে ডাকলেন, তাদেরকে চুম্বন করলেন, স্ত্রীদেরকে ডাকলেন, তাদের উপদেশ দিলেন, এরপরে সকল মানুষের উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এভাবে বলে গেলেন যে আসসালাত 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 ওয়া মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, তোমাদের অধীনস্থ দাস দাসীদের জন্য নামাজ নামাজ নামাজ। আলহামদুলিল্লাহি আলী যাতি আজিম সিফাতি সামিই সিমাতি কবির শান جليل القدر رفيع الذكر مطاع العمر جليل البرهان فخيم الاسم عزيز العلم كثير الحلم عميم الإحسان شديد العقاب عليم العذاب شعير الحساب عزيز السلطان فنشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عذبوا أن جاءهم منذر منهم فقال الكافرون فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد بسم الله الرحمن الرحيم أينما تكونوا إدركم الموت ولو كنتم في بروج مشيدة قال الله تعالى كل نفس جائكة الموت ثم إلينا ترجعون قال الله تعالى كل نفس جائكة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة وما الحياة الدنيا إلا متاع الغرور
এলাখরে আয়াত। আলহামদুলিল্লাহ, সম্মানিত মসজিদের প্রাণ প্রিয় মুসল্লিবৃন্দ, দণ্ডাবিত হয়েছে জুমআ খুতবা প্রদানের জন্য। আজকের খুতবার আলোচ্য বিষয় মৃত্যুকে স্মরণ, সাথে থাকবে ইনফাক ফি সাবিলিল্লাহ তথা আল্লাহর রাস্তায় ব্যয়। এই দুটি বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ তত্ত্ববহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। খুতবার শুরুতে সেই মহান আল্লাহ তাআলার বারগায়ে প্রশংসা জানাই, যার অশেষ মেহরবানিতে আজ জুমআর দিনে দুনিয়ার সমস্ত কর্মকে ফেলে রেখে শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য গুটি কয়েক গুণাগার বান্দায় জামে মসজিদে একত্রিত হতে পেরেছি, এজন্য অন্তরের অন্তরস্থল থেকে প্রশংসা জানাই সবাইকে আলহামদুলিল্লাহ। দ্রুতবশিত হোক সেই মহামানব যার 23 বছরের বৈপ্লব সাধনায় যেই মুহূর্তে আরব জাতির মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তের হোলি খেলা চলছিল, ঠিক সেই মুহূর্তে আরব জাতির ভাগ্য আকাশে শান্তির মশাল নিয়ে আগমন করেন যার 23 বছরের বৈপ্লব সাধনায় পশুর সমতুল্য মানুষগুলো তার পরশের সোনায় পরিণত হয়েছিল। সেই মহামানব আকাই দারে নামদা তাজ দারে মদিনা কিবলাতাইন হিজরাতাইন মুহাম্মদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাইবলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, খুতবার প্রারম্ভে সকলের উদ্দেশ্যে দুটি কথা বলে নিচ্ছি। আল্লাহ পাক কোরআনুল কারিমে সূরা হুদের 88 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা, ইন উরিদু আমার ইচ্ছা ইসলাহ সংশোধন, মাস্তাতাতু যতটুকু আমার প্রতিপালক আমাকে সামর্থ্য দিয়েছেন। শুয়াইব আলাইহিসসালাম কথাটি এভাবেই উপস্থাপন করেছিলেন যে কারোর প্রতি হিংসা না, কারোর প্রতি বিদ্বেষ না, কারোর প্রতি অহংকার না, কারোর প্রতি গর্ষা না, ইন উরিদু আমার ইচ্ছা ইসলাহ সংশোধন, মাস্তাতাতু যতটুকু আমার প্রতিপালক আমাকে সামর্থ্য দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা এখানে উপস্থিত হয়েছি শোনার জন্য, সাথে সাথে মানার জন্য। আমাদের জিন্দিগিতে যদি কোনো আমল এমন থেকে থাকে যা কোরআন ও সহিহ হাদিসের বহির্ভূত, আমরা যেন সেটা পরিবর্তন করে কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সবাই আল্লাহ আমিন। দ্বিতীয় কথা হচ্ছে মুসলিম মিশকাতের 1218 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ময়দানে সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, আলা হাল বাল্লাক্তু, আমি কি তোমাদের নিকটে পৌঁছাই দিতে পেরেছি আমার উপরে অর্পিত দায়িত্ব, তাওহীদ ও রিসালাতের দায়িত্ব আমি কি যথাযথভাবে পৌঁছাই দিতে পেরেছি? সাহাবীগণ এক বাক্যে বলে উঠলেন যে, কল বালা ইয়া রাসূলুল্লাহ, কদ বাদলাক্তার রিসালাতা ওয়া আদাইকাল আমানা ওয়া নাসাহাকাল উম্মাহ, আল্লাহর নবী, আল্লাহর পক্ষ হইতে যা কিছু এসেছে আপনি যথাযথভাবে আমাদের নিকটে পৌঁছাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শাহাদাত অঙ্গুলে ভাই উচ্চ করে বললেন, আল্লাহুম্মা শাহাদ,
আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আল্লাহ তুমি সাক্ষী থেকো, তোমার বান্দারা সাক্ষী দিচ্ছে যে আমার উপরে অর্পিত দায়িত্ব তাওহীদ ও রিসালাতের দায়িত্ব আমি যথাযথভাবে পৌঁছাই দিয়েছি। সর্বশেষ কথাটি আল্লাহ রাসূল এইভাবে উল্লেখ করলেন যে ফালিউ বাল্লিগু শাহিদিল গায়ব, আজকে যারা উপস্থিত তাদের কর্তব্য হলো আমার এই বাণীগুলো অনুপস্থিত ব্যক্তিদের মাঝে পৌঁছাই দেওয়া। আজকেও আমি সেই কথার সাথে তাল মিলিয়ে বলতে চাচ্ছি, আজকের এখানে খুতবায় আলোচনা হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে যে কথাগুলো আমরা বুঝতে পারব, ব্রেনে ধরে রাখতে পারব, মুমিন হিসাবে, মুসলিম হিসাবে, আহলে হাদিস হিসাবে কর্তব্য হবে ওই বাণীগুলো, ওই কথাগুলো অন্যত্রে পৌঁছাই দাও। আল্লাহ তুমি আমাদের সেই তাওফিক দান করো সবাই, আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, মৃত্যুকে স্মরণ করা মমিনের একটা অন্যতম লক্ষণ। মরণকে স্মরণ করলে তার ভিতরে দুনিয়াবি চেয়ে আখেরাতের কাজটা বেশি দেখা দেয়, অর্থাৎ পরকালমুখী সে কাজ করতে চায়। তবে যারা মরণকে স্মরণ করে না তারা হর হমেশা দুনিয়ায় হালাল হারাম এটা বিবেচনা না করেই চলছে, এবাদতের দিকে খেয়ালই করছে না, শুধুমাত্র মরণকে স্মরণ না করার কারণে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে মরণকে স্মরণ করার কথা এভাবেই বলতেন। উসমান রাদিয়াল্লাহু এর গোলাম উম্মে হানি, তিনি হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলছেন যে উসমান রাদিয়াল্লাহু যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন, কবরের পাশে দিয়ে যাওয়ার সময় তার চোখ দিয়ে পানি পড়ত, দাড়ি ভিজে যেত। উম্মে হানি জিজ্ঞাসা করছেন যে হে আমিরুল মোমিনিন, আপনি জান্নাতের কথা বলেন, জাহান্নামের ভীতু প্রদর্শন করেন, তখন আপনার চোখ দিয়ে পানি পড়ে না, অথচ কবরের পাশে আসলে আপনার চোখ দিয়ে পানি পড়ার কারণ কি? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওই ভাষাটা উল্লেখ করলেন। উসমান রাদিয়াল্লাহু বললেন যে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখির ফাইন্নাজা মিনহু ফামা বাদা আইসরা মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদা আশাদ্দু মিনহু। উসমান রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ রাসূল বলেছেন মানুষের মৃত্যুর পরে, মানুষের মরণের পরে প্রথম স্টেপ, প্রথম ধাপ হচ্ছে কবর। কবরের হিসাব যদি কারো সহজ হয় বাকি যত স্তর আছে সবগুলো সহজ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কবরের হিসাব যদি কঠিন হয়ে যায় বাকি যত হিসাব আছে সবগুলো কঠিন হয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল বললেন, মা রাইতু মানজারান ইল্লাল কবরু আফজাউ মিনহু, আমি দেখিনি কবরের মতো এত ভয়ঙ্কর জিনিস, আমি দেখিনি কবরের মতো এত আশ্চর্য জিনিস। সম্মানিত উপস্থিতি, কবরকে স্মরণ করতে হবে, মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে, তাহলে ভালো কাজের প্রতি বেশি আকৃষ্ট হওয়া সম্ভব হবে। মৃত্যু অবশ্যম্ভাবী, পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত। আল্লাহ পাক সূরা নিসার 78 নম্বর আয়াতে বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আইন
আইনমা তাকুন ইদরিকুমুল মাউত, যেখানেই থাকো না কেন অবশ্যই মৃত্যু সেখানেই তোমার পাকড়াও করতে যাবেই, সেখানেই চলে যাবে মৃত্যু। সুদুর্গর ভিতরে যদি কেউ অবস্থান করে, সিন্ধুকের মধ্যেও যদি কেউ অবস্থান করে মৃত্যুর ভয়ে, সেখানেও মালাকুল মউত যেয়ে তার জানটা কবজ করে নিবে। সম্মানিত উপস্থিতি, মৃত্যু যে হবেই, তারপরে কি হবে সেটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরা আনকাবুতের ৫৭ নম্বর আয়াত, কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অতঃপর আল্লাহর নিকটে তাকে প্রত্যাবর্তন করতে হবে। তাহলে এই কথা সত্য যে আমাদেরকে দুনিয়ায় এসেছি একটা সোয়ারি হিসাবে, গন্তব্যের স্থানে আমাদেরকে ফিরে যেতেই হবে, আর প্রথম স্টেপটি হচ্ছে কবর। সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটু পিছন দিকে গেলেই বিষয়টা ক্লিয়ার হব যে আল্লাহ পাক কিভাবে আমাদের এই সফর সূচি তৈরি করেছেন, আমরা কোথা থেকে এসে কোথায় যাব, কিভাবে আমাদের এই সফরটি শেষ হবে। দেখুন, নয় মাস দশ দিন মায়ের গর্ভে অবস্থান, এই মায়ের গর্ভে নয় মাস দশ দিনের মধ্যে ১২০ দিন পদার্পণ করলেই আল্লাহর পক্ষ থেকে তার নিকটে রূহ ফুত করে দেওয়া হয় এবং তার ভাগ্য লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ সে দুনিয়াতে কতদিন থাকবে, তার রুজি কতটুকু হবে, সে কিভাবে অবস্থান করবে, সে সুখে থাকবে না দুঃখে থাকবে, সে অট্টলিকায় বসবাস করবে না কুড়ি ঘরে বসবাস করবে, সে আদালতে অবস্থান করবে না জেলখানায় অবস্থান করবে না এয়ার কন্ডিশনে অবস্থান করবে, টোটাল তার দুনিয়াবী জিন্দিগি এটা ওখানে লিপিবদ্ধ করা হয়। ওইখান থেকে এনে যেখানে লাউহে মাহফুজে দুনিয়া সৃষ্টির ৫০,০০০ বছর আগে লিপিবদ্ধ করা সেই তাকদীরকে ১২০ দিন হওয়ার সাথে সাথে ফেরেশতা কর্তৃক ওখানে লিপিবদ্ধ করে দেওয়া হয়। যেমনটি আমরা ঔষধ ক্রয় করতে যাই ফার্মেসিতে, ঔষধ ক্রয় করার পরে ঔষধের গায়ে এর মেয়াদ লেখা থাকে, এর নিয়ম বিধি লেখা থাকে, বিধি নিষেধ লেখা থাকে, এর আয়ুষ্কাল কত বা কতদিন ব্যবহার করা যাবে, কতদিন পর ডেড এক্সপায়ার হয়ে যাবে, সব কিছু লেখা থাকে। অনুরূপভাবে ১২০ দিন মাতৃগর্ভে আসার সাথে সাথে ওভাবে লিখে দেওয়া হয় যে তার দুনিয়াবি জীবন এতটুকু। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক সূরাতুল আল ইমরানের ১৪৫ নম্বর আয়াতে বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আল্লাহর হুকুম ব্যতীত কারোর মৃত্যু হবে না, আল্লাহর হুকুম ব্যতীত কারোর মৃত্যু হবে না, আর এর জন্য আল্লাহ পাক একটা সময় নির্ধারণ করে দিচ্ছেন, কিতাবাম মুআজ্জালা লিখে দিচ্ছেন। মুআজ্জালা শব্দের অর্থ হচ্ছে নির্ধারণ করে দেওয়া সময়, কিতাবাম তার এই দুনিয়াবি সময় কতদিন হবে সেটা লিখে দেওয়া হচ্ছে। গত শুক্রবার খুতবা দিয়েছিলাম, সাতক্ষীরা দোহারকান্দা আমার মসজিদে খুতবা দেওয়ার পরে যে একটা বিষয় জানতে পারলাম, রংপুর জেলার সহসভাপতি যুব সংঘের তার দুই বোন এবং একটা ভগ্নিপতি এবং সম্ভাব্য দুটো বাচ্চা সহ রাজশাহীতে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, ১৭ জনের মধ্যে এক পরিবারের মধ্যে ৫ জন, তো এই বিষয়টা উপলব্ধি করতে হবে যে তারা গাড়িতে রওনা দিয়েছিল, তারা কি জানতো যে আমাদের ডেড বডি চলে আসবে বা আমরা আর ফেরবো না, এটা কিন্তু ব্রেনে ছিল না কারোর। এই নির্ধারণটি
কেবলমাত্র আল্লাহ পাক করেন। সম্মানিত উপস্থিতি, মাতৃগর্ভে নয় মাস দশ দিন থাকার পরে ওই সফর শুরু হচ্ছে, এরপরে আপনি দুনিয়ায় আসছেন। দুনিয়ায় আসার পরে শৈশবকাল হচ্ছে এক থেকে ষোলো বছর, এরপরে হচ্ছে যৌবনকাল, যৌবনকাল হচ্ছে ষোলো থেকে চল্লিশ বছর, এরপরে হচ্ছে বার্ধক্য, এটা হচ্ছে চল্লিশ থেকে ষাট বছর, এরপর হচ্ছে পৌরত্ব, পৌরত্ব হচ্ছে ষাট থেকে সত্তর বছর। আল্লাহ রসুল এবার সময়টা বেঁধে দিচ্ছেন সফরে, দুনিয়াবি সময়টা এভাবে বেঁধে দিচ্ছেন যে আমারু মিন উম্মতি বাইনা সিত্তিন ও সাবঈনা আকাল্লুহুম, আমার উম্মতের দুনিয়াবি সময় থাকবে, আমার উম্মতের দুনিয়াবি সময় থাকবে, জীবন থাকবে, হায়াত থাকবে বাইনা সিত্তিন ও সাবঈনা, ষাট অথবা সত্তর, তবে ইল্লা দুই একজন ব্যতীত অতিক্রম করতে পারে, অধিকাংশই উম্মতে মুহাম্মাদের বয়স নির্ধারণ হচ্ছে ষাট থেকে সত্তর বছর। তাহলে দুনিয়াবি সফর খুবই সংকীর্ণ, পরকালের তুলনায় কোনো যোগেই আসে না, কোনো অঙ্কেই আসে না এটা। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনার কবরের জগৎ, কিয়ামত পর্যন্ত কবরের জগৎ, আলামে বারজখ। এখানে যে কথা বলতে চাচ্ছিলাম যে আপনাকে হায়াত দিয়েছেন, মউত দিয়েছেন কি জন্য জানেন কি? আল্লাহ পাক বলে দিচ্ছেন সূরা আম্বিয়ার ৩৫ নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া নাবলুকুম বিশাররি ওয়া খালকি ফিতনাতাও ওয়া ইলাইহি তুরজাউন, যে প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অতঃপর তাদের যে দুনিয়ায় পাঠিয়েছিলাম এজন্য, সেই জন্যটা হলো সেই জিনিসটা হচ্ছে ওয়ানাবলুকুম, পরীক্ষা করার জন্য, বিশ্বরি ও খয়রি, কে ভালো করে কে মন্দ করে এটা যাচাই বাছাই করার জন্য তাদের দুনিয়ায় প্রেরণ করেছি। সম্মানিত উপস্থিতি, সূরা জারিয়াত ৫৬ নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সম্মানিত উপস্থিতি, ইবাদত থেকে আমরা গাফেল, আর এর অন্যতম কারণ হচ্ছে মরণকে স্মরণ না করার কারণে ইবাদত থেকে আমরা গাফেল আছি। পাঁচটা জিনিস আল্লাহর হাতে আছে, পাঁচটা জিনিস মানুষের এখতিয়ারের বাইরে, জেনে নিন সেই পাঁচটা জিনিস কি। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা, এক নম্বর হচ্ছে কিয়ামত কখন হবে এই সংবাদ কেউ জানে না, কিয়ামতের কিছু নিদর্শন বলে দিয়েছেন আল্লাহর নবী কিন্তু কখন হবে এটা একমাত্র আল্লাহই জানেন। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, তিনিও বলেননি কিন্তু তিনি কিছু আলামত বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ জানেন। এরপরে বলছেন ওয়ায়ুনাযিলুল গাইসা, বৃষ্টি কখন হবে এটা কেউ কি বলতে পারে? আবহাওয়া ঘোলাটে হলে হয়তোবা অনুমান করে আবহাওয়া অধিদপ্তর বলতে পারে, তাও ডাইরেক্ট বলে না, হতে পারে বজ্রসহ বৃষ্টি, বজ্রসহ ঝোড়ো হাওয়া, এভাবে হালকা বৃষ্টি, ঝোড়ো বৃষ্টি এভাবে বলে। কিন্তু আল্লাহ বলছেন যে ওয়ায়ুনাযিলুল গাইসা, কখন বৃষ্টি হবে এটা কারোর ক্ষমতা নেই বলার, বলতে পারবেন আপনি যে কবে বৃষ্টি হবে? পৃথিবীর কারোর ক্ষমতা নেই, একমাত্র আল্লাহই বলতে পারবে। সম্মানিত উপস্থিতি, এরপরে বলছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে, মায়ের যখন ভ্রণ, যখন এক ফোঁটা বিন্দু বীজ ওখানে প্রবেশ করে, কারোর ক্ষমতা নেই ওখানে যে
কি সন্তান ওটা হচ্ছে। যখন আকৃতি হয় তখন হয়তো বা ইলেকট্রিক মিডিয়া হয়েছে, মেশিন হয়েছে, যন্ত্র হয়েছে, তার মাধ্যমে ছেলে কি মেয়ে বলে যাচ্ছে, কিন্তু যখন মাতৃগর্ভে এসে যাচ্ছে কারোর ক্ষমতা নেই এটা বলার, একমাত্র আল্লাহ ছাড়া। এরপর বলছে আগামীকাল আপনি কোথায় কিভাবে উপার্জন করবেন এটাও কারোর বলার ক্ষমতা নেই। আপনি আগামীকাল পর্যন্ত বাঁচবেন কি বাঁচবেন না এটাও কারো বলার ক্ষমতা নেই। কিভাবে খাবেন, কোথায় খাবেন, কোথায় রিজিক আছে, এখানেও আমরা অনেকে এখনো বলতে পারবো না কারো রিজিক কোথায় আছে, কিভাবে আছে, এটা আল্লাহর হাতে সম্পূর্ণ। সম্মানিত উপস্থিতি, পাঁচ নম্বরে বললেন যে অমা তাদরি নাফসুম বি আই আরজি তামুত, মৃত্যু কখন কার হবে, কোথায় হবে, মৃত্যু কখন কোথায় হবে এটা একমাত্র আল্লাহ পাক বলতে পারেন, মানুষের ক্ষমতার বাহিরে এটা। সূরা লোকমান 34 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পাচ্ছি পাঁচটা বিষয় আল্লাহর হাতে। আবার বলে দিচ্ছে এই বিষয়গুলো, এক নম্বর হচ্ছে কিয়ামত কখন হবে, দুই নম্বর বৃষ্টি কখন হবে, তিন নম্বর মাতৃগর্ভে কি আছে, চার নম্বর আগামীকাল আপনি কিভাবে কখন কোথায় উপার্জন করবেন এটা কারোর বলার শক্তি নেই, পাঁচ নম্বর আপনার মৃত্যু কখন কোথায় কিভাবে হবে এটা কারোরও জানা নেই। অতএব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুকে স্মরণ করলে আপনার দ্বারা কিছু ভালো কাজ করা সম্ভব হবে। হানজালা নামক একজন সাহাবি, তিনি কাঁদছেন, তো কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন তো আবু বকর দেখতে পেয়েছে, তো আবু বকর ডেকে বলছে হানজালা তুমি কাঁদছো কেন, হানজালা বলছে আমি মুনাফিক হয়ে গেছি তাই কাঁদছি, তো আবু বকর বলছে আস্তাগফিরুল্লাহ তুমি মুনাফিক হয়ে যাবে মানে কি হয় মুনাফিক হলে, তখন হানজালা বলছে আল্লাহ রসুলের সাথে যখন থাকি আল্লাহ রসুল যখন বক্তব্য দেন, উপদেশ দেন, নসিহাত দেন, তখন ইমানটা যত তাজা থাকে, বাড়িতে আসলে এত তাজা থাকে না, সাংসারিক কাজে লিপ্ত হলে, স্ত্রী সন্তানদের সাথে থাকলে এত তাজা থাকে না ইমান, তো আমি মনে করছি আমি মুনাফিক হয়ে গেছি তাই আমার কান্না আসতেছে। তা আবু বকর রাদিয়াল্লাহু বলছেন যে আমারও তো এমনটি হয়, আল্লাহ রসুলের সাথে যখন থাকি তখন ইমানটা খুব তাজা থাকে, আল্লাহ রসুল যে উপদেশ দেন খুবই ভালো লাগে, বাড়িতে আসলে ফ্যামিলিতে থাকলে বা পরিবারের সাথে থাকলে, খেতে খামারে থাকলে তখন ইমানটা নর্মাল হয়ে যায়, তো আমারও কি এমনটি হচ্ছে, তাহলে চলো আমিও যাই। আবু বকর এবং হানজালা দুইজন যাচ্ছে, হানজালা কান্না থামছেই না, কাঁদতেই আছে। এরপর আল্লাহ রসুলের সামনে উপস্থিত হানজালা কাঁদছে, আল্লাহ রসুল বলছে কি ব্যাপার হানজালা তুমি কাঁদছো কেন, তখন হানজালা বলছে ইয়া রসুলাল্লাহ আমি মনে করছি আমি মুনাফিক হয়ে গেছি তাই আমি কাঁদছি, তখন আল্লাহ রসুল বললেন আস্তাগফিরুল্লাহ তুমি এই কথা বলছো কেন, তো হানজালা বলছে ইয়া রসুলাল্লাহ আপনার সাথে যখন থাকি আপনি যখন উপদেশ দেন, নসিহাত করেন, তখন ইমানটা যত তাজা থাকে, বাড়িতে গেলে, পরিবারের সাথে থাকলে, ক্ষেত খামারে কাজ করলে ইমানটা তত তাজা থাকে না, তাই আমি মনে করছি আমি কি মুনাফিক হয়ে গেলাম। আবু বকর একই কথা বলছেন আমারও তো এমন হয় ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সাথে থাকি তখন ইমান তাজা থাকে, এখন আমরা মসজিদ যারা আছি ইমানটা যত তাজা আছে কিন্তু বাড়িতে গেলে এটা হবে না, এতটা থাকবে না, এটা স্বাভাবিক, কারণ আল্লাহর কালামের কথা শুনলে ইমান বৃদ্ধি পায়, আর এ থেকে যখন দূরে থাকা হয় তখন ইমান নিস্তেজ হয়ে যায়, একতে প্রমাণ হচ্ছে আহলে হাদিসদের আকীদা হচ্ছে ইমান হেরাস বৃদ্ধি হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল ফয়সালা দিলেন যে হানজালা শুনে রাখো আমার সাথে থাকার সময় তোমার ইমান যত তাজা থাকে
বাড়িতেও যদি এমনটি তাজা থাকতো আল্লাহর ফেরেশতা সে তোমাকে সালাম দিত। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈমানকে তাজা রাখার জন্য বেশি বেশি নেক আমল করতে হবে, বেশি বেশি মরণকে স্মরণ করতে হবে। আল্লাহ রাসূল জান্নাতুল বাকি এখান থেকে জানাজার সালাত আদায় করে বাড়ি ফিরছেন। বাড়ি ফিরছেন তো ফিরতে ফিরতে মাথা ব্যথা, এত বেশি মাথা ব্যথা যে মাথায় পট্টি বাঁধা আছে, পট্টির উপর দিয়ে ব্যথা অনুভব করছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের বাসায় গেলেন, আল্লাহ রাসূলকে কম্বল দিয়ে ঢাকা আছে, মাথায় পট্টি বাঁধা আছে, তারপরেও তাপ অনুভব করছেন। তাই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়কর বোধ করে বলছেন, আল্লাহ রাসূল আপনার কষ্ট মানে জ্বর এত বেশি হয়েছে, তাপমাত্রা এত বেশি হয়েছে, খুব কষ্ট হচ্ছে। তাই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বিস্ময়কর বোধ করলেন। তাই আল্লাহ রাসূল বললেন, ইন্না কাযালিকা ইউযাইফু লানা বালা ওয়া ইউযাইফু লানা আজরা। আবু সাঈদ, নবীদের কষ্ট বেশি এজন্য নবীদের পুরস্কার বেশি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের ক্রমেই অসুস্থ বৃদ্ধি পাচ্ছে। আমি মরণকে স্মরণ করার জন্য তার সেই মুহূর্তটা, সকালবেলা স্ত্রীদেরকে ডাকলেন, বিবিদেরকে ডাকলেন, ডেকে বলছেন, আয়না আয়না গাদান, আয়না আনা গাদান, আয়না আনা গাদান, আগামীকাল আমি কোথায় থাকবো, আগামীকাল আমি কোথায় থাকবো, আগামীকাল আমি কোথায় থাকবো। বিবিরা আল্লাহ রসুলের এ কথার তাৎপর্য বুঝতে পেরেই বললেন, ইয়া রসুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার যেই ঘরে ইচ্ছা সেখানেই আপনি অবস্থান করুন। ফজল ইবনে আব্বাস ও আলী ইবনে আবু তালেবের কাঁধে ভর দিয়ে আল্লাহ রসুল পা টিপে টিপে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে স্থানান্তরিত হলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রসুলের শিখানো দোয়া, তিনি যে দোয়াগুলো শিক্ষা দিতেন, সূরা নাস, সূরা ফালাক এবং অন্যান্য যে দোয়া, অন্য দিনের ন্যায় আমি সেদিনও তেলাওয়াত করে আল্লাহ রাসূলের হাতটি আমার বুকের দিকে টানতে যাচ্ছিলাম, এমত অবস্থায় তিনি হাতটি ছিনিয়ে নিয়ে উপর দিকে উঠায় এভাবে বলছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আআলা, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমার উপরে রহম করো, ওয়ালহিকনি বিররফিকিল আআলা আমাকে সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত করো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যার আগের গোনা পিছের গোনা সব মাফ করে দেওয়া হয়েছে, তারপরও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এভাবে আল্লাহর কাছে ইস্তিগফার করছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল অসুস্থ, ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জোহরের প্রাক্কালে বিবিদেরকে বললেন যে, সাত কুয়া থেকে সাত মুখোশ পানি নিয়ে এসো এবং আমার উপরে ঢালো। বিবিরা সাত মুখোশ থেকে সাত কুয়া থেকে সাত মুখোশ পানি নিয়ে আল্লাহ রাসূলের মাথায় ঢেললেন। একটা পাথরে নির্মিত তারম্বের উপরে আল্লাহ রাসূলকে বসিয়ে পানি ঢেললেন। আমাদেরও জ্বর হলে আমরা কিন্তু মাথায় পানি দেই, এত বেশি পানি দিলেন, পানি দেওয়ার পরে সুস্থতা বোধ করলেন, এরপরে মেম্বারে উঠবেন। মেম্বারে ওঠার আগেই আবু বকর একটা নিউজ নিয়ে আসলেন, সংবাদ নিয়ে আসলেন যে, হে আল্লাহর নবী, আপনার আনসার সাহাবীর আপনার জন্য ভেউ ভেউ করে কাঁদছে। কেন? আপনাকে কয়েকদিন পাচ্ছে না, আপনার অসুস্থতার কথা স্মরণ করে তারা কাঁদছে। যে স্থানে দাঁড়িয়ে আপনি তাদের উপদেশ দিতেন, নসিহাত করতেন, তারা সেই স্থান তাদের চোখের সামনে ভাসতেছে আর ডুবড়ে ডুবড়ে তারা কাঁদছে। আল্লাহ রাসূল এই কথা শোনার সাথে সাথে মাথায় পট্টি বাঁধা অবস্থায় মেম্বারে উঠে গেলেন, আনসার সাহাবীদের উদ্দেশ্যে এবং সকল মানুষের উদ্দেশ্যে
এবার ভাষণ দিচ্ছেন। এটাই আল্লাহ রসুলের জীবনের শেষ মেম্বার, আর কোনোদিন মেম্বারে উঠতে পারেননি। মেম্বারে উঠে তিনি এবার বলছেন, ইন্নি আবরাউ ইলাল্লাহি আইয়াকুনা লি মিনকুম খলিলান আল্লাহ রাসূল বললেন, শোনো হে আমার সাহাবীরাম, আমি আল্লাহর নিকটে এভাবে দায়মুক্ত যে তিনি আমাকে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করার অনুমতি দেননি, স্বয়ং আল্লাহ আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, বলবেন না? যেমন ইব্রাহিমকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন, আমার আল্লাহ আমাকে অনুরূপ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। আমার উম্মতের মধ্যে হইতে যদি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করার অনুমতি দিতেন, তাহলে আবু বকরকেই আমি বন্ধু হিসাবে গ্রহণ করতাম, কেননা সে আমার সাথী, সে এবং তার শারীরিক পরিশ্রম, আর্থিক অনুদান আমার প্রতি সবচেয়ে বেশি সহমর্মিতা দেখিয়েছেন। শুনে রাখো, সর্বশেষ কথা আমি বলে দিচ্ছি, নিয়ানহাকুম, আমি নিষেধ করে যাচ্ছি, তোমরা নবীদের কবরকে সিজদার স্থানে পরিণত করবে না। নবীদের কবরকে, ওলি আউলিয়াদের কবরকে সিজদার স্থানে পরিণত করবে না। ইন্নিয়ান হাকুম সালাসা মাররাতিন, তিন তিনবার এভাবে তিনি বললেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল বৃহস্পতিবার মৃত্যুর পাঁচ দিন আগে মাগরিবের সালাত আদায় করলেন, সালাম সালাত তেলাওয়াত করলেন, এরপরে ঈশার সালাতে যাবেন, তিনবার উজু করলেন, তিনবারই জ্ঞান অজ্ঞান হয়ে পড়লেন। এরপরে জ্ঞান ফেরার পরে জিজ্ঞাসা করলেন, মানুষরা কি ঈশার সালাত আদায় করেছে? বিবিরা বললেন যে জি না ইয়া রসুলাল্লাহ, তারা আপনার অপেক্ষায় আছে। আল্লাহ রসুল বললেন, যাও আবু বকরকে ইমামতির দায়িত্ব দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাৎক্ষণিকভাবে কথাটি মানে মেনে নিতে চাচ্ছেন না, তিন অথবা চারবার এভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দায়িত্বটা আমার পিতাকে না দিয়ে অন্য কাউকে দেন, কারণ যদি পিতা আমার পিতাকে দেওয়া হয় তাহলে অন্যরা মনে করবে শ্বশুর জামাইয়ের মধ্যে দায়িত্ব বণ্টন হচ্ছে, অতএব অন্য কাউকে দাও, দেওয়া হোক। তখন আল্লাহ রাসূল বললেন, ইন্না কুন্না সাহিবি ইউসুফ মরু আবু বকরিন ফাইসাল্লিবি নাস, তোমরা কি ইউসুফের সাথী যারা জুলিখা এর প্রতারণা পড়ে ইউসুফকে বিভ্রান্ত করতে চেয়েছিল, ঠিক অনুরূপ তোমরা আবু বকরকে বাদ দিয়ে অন্য কাউকে দায়িত্ব দিয়ে আমাকে বিভ্রান্ত করতে চাচ্ছ? আমি বলছি মরু আবু বকরিন ফাইসাল বিন নাস, আবু বকরই ইমামতি করবে, অতএব আবু বকরই ইমামতি করবে। আল্লাহ রাসূলের জীবদ্দশায় সতরোক্ত সালাতের ইমামতি করেছিলেন আবু বকর। সম্মানিত উপস্থিতি, অনেক কথা রাসুলের শেষ অন্তে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে মৃত্যুর আগে এভাবেই তিনি নিজেকে বিলিয়ে দিলেন মানুষের সম্মুখে। হে জনগণ, শুনে রাখো, আমি যদি কারোর পিঠে একটা বেত্রাঘাত করে থাকি, আমি যদি কারোর একটা বড় কথা বলে থাকি, কারোর পিঠে যদি একটা অন্যায়ভাবে বেত্রাঘাত করে থাকে, আজকে আমার পিঠ এখানে পেতে দিলাম, প্রতিশোধ নিয়ে নাও। মৃত্যুর চার দিন আগে কিভাবে তিনি পরকাল গমন করছেন একটু শুনে নিন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এভাবেই প্রতিশোধটা নিয়ে নেওয়ার জন্য বলছেন। আমরা তো এর পাশেও যেতে পারি না, বা আমাদের অন্তরে এমনটু আসে না। রাগকে দমন করতে হবে, রাগ দমন করলে তার জন্য জান্নাত আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল ঘরে দেনার ছিল, স্বর্ণের দেনার ছিল, যা ছিল সব কিছু দান করে দিলেন মৃত্যুর আগেই। সোমবার ফজরের সালাত আদায় করছে, আবু বকরের ইমামতিতে সারিবদ্ধ অবস্থায় আল্লাহ রসুল হুজরার পর্দা উত্তোলন করলেন। উত্তোলন করে দেখলেন যে মানুষেরা কাতার বন্ধি অবস্থায় সালাত আদায় করছে, আবু বকর ইমামতি করছেন। আল্লাহ রসুলের হুজরার পর্দা উত্তোলন করা দেখেই আবু বকর পিছনে আসতে চাচ্ছেন, উনি মনে করছেন যে আল্লাহ রসুল হয়তো ইমামতিতে আসবেন।
তা আল্লাহ রাসূল ইশারা করে নিষেধ করলেন যে তুমি ওখানেই অবস্থান করো। এরপর আল্লাহ রাসূলের জীবনে তার কোনোদিন সালাতের রক্ত আসেনি। চাষতের সালাতের কিছু সময় হলে আল্লাহ রাসূল ফাতেমাতুজ জাহরাকে ডাকলেন, কানে কানে কিছু কথা বললেন, তাতে ফাতেমা কাঁদতে লাগলেন। এরপরে আবার কিছু কথা বললেন, তাতে হাসতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে জিজ্ঞাসা করলেন, ফাতেমা তোমার পিতা প্রথম তোমাকে ডেকে কিছু কথা বললো, তাতে তুমি কাঁদলে, আবার পরে কিছু কথা বললো, তাহলে তাতে তুমি হাসলেন, কারণ কি? ফাতেমা এই কথার উত্তর বললেন যে আমার পিতা প্রথমে আমাকে ডেকে যে কথাটি বললো সেটা হচ্ছে এই যে আমাকে বলছে, ফাতেমা এই অসুখে তোমার পিতার মৃত্যু হবে। এই কথা শুনেই আমি কাঁদতে লাগলাম, আমার কান্না থামছিল না, তাই আমার পিতা আমাকে ডেকে আবার সান্ত্বনা দিয়ে বলছে, ফাতেমা তোমার জন্য বড় একটা সুসংবাদ, এই যে পরকালে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটি সুসংবাদ হচ্ছে সাইয়্যিদুন নিসাই মিন আহলিল জান্নাহ, তুমি জান্নাতের মধ্যে মহিলাদের নেত্রী হবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না হাসতে লাগলেন। আল্লাহ রাসূলের মৃত্যুর যন্ত্রণা তীব্র বেড়ে গেছে, এত বেশি কষ্ট হচ্ছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার কষ্ট দেখে এভাবেই বিস্ময়কর বোধ করে উঠলেন, যে এভাবে বলে উঠছেন যে হায় আব্বা জান, হায় আব্বা জান, আপনার কষ্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকেও মৃত্যুর কষ্ট হয়েছিল, তার প্রমাণ এখানেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হায় আব্বা জান, আপনার কষ্ট, পিতা সন্তানকে সান্ত্বনা দিয়ে এভাবে বলছেন, ফাতেমা লাইসা আলা আবিকি কারবুন বাদা ইয়াউমিন, আজকে দিনের পরে তোমার পিতার আর কোনো কষ্ট নেই, আজকে দিনের পরে তোমার পিতার আর কোনো কষ্ট নেই, আজকে দিনের পরে তোমার পিতার আর কোনো কষ্ট নেই। হাসান হুসাইনকে ডাকলেন, তাদেরকে চুম্বন করলেন, স্ত্রীদেরকে ডাকলেন, তাদের উপদেশ দিলেন, এরপরে সকল মানুষের উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মৃত্যুর আত্মহত্য পর্যন্ত এভাবে বলে গেলেন যে আসসালাত 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 ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, তোমাদের অধীনস্থ দাস দাসীদের জন্য নামাজ নামাজ নামাজ, ব্যর্থ আমরাজ। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটা ধরে রাখতে পারলাম না। যদি প্রশ্ন করি কয়জন ফজরের সালাতে হাজির হয়েছি, কয়জন জামাতে এসেছি, কয়জন পাঁচক্ত সালাত আদায় করি, অথচ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সালাত আদায় করার জন্য সকল মানুষকে এ দাওয়াত দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূলের মাথাটা আমার বুকের উপরে, পাশে পানির পাত্র আছে, আল্লাহ রাসূল পানির পাত্রে হাত দিচ্ছেন আর মুখে দিচ্ছেন আর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাখরাতি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মৃত্যু বড় কষ্টকর, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মৃত্যুর সময় এই দোয়া করছেন। আব্দুর রহমান এসে হাজির, মিশক হাতে, আবু বকরের ছেলে, মিশকের দিকে আল্লাহ রাসূল তাকিয়ে আছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মিশককে আপনার জন্য এনে দিব? সম্মতি দিলেন, মিশক এনে দিলেন, শক্ত অনুভব করছেন আয়েশা রাদিয়াল্লাহু, চিবিয়ে নরম করে দিলেন। এরপরে আল্লাহ রাসূল সুন্দর করে মিশক করলেন, মিশক করার পরে হাত উপর দিকে, দুইটা বর্ণ আসছে, হাত অথবা আঙ্গুল উপর দিকে উঠে বিড়বিড় করে যে কি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বুঝতে পারছি না আল্লাহ রাসূলের সর্বশেষ কথা কি, তিনি কি বলছেন আমি এটা বুঝতে পারছি না, তাই আমার কানটা আল্লাহ রাসূলের মুখের কাছে নিয়ে গেলাম। মুখের কাছে নিয়ে যাওয়ার পরে তিনি যে কথাগুলো বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই কথাগুলো উল্লেখ করছেন যে আল্লাহ রাসূল জীবনের শেষ মুহূর্তে যে কথা বললেন,
মাল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদায়ী ওয়াস-সালিহিনা ওয়াহাসুনা উলাইকা রাফীকান আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররাফীকিল আলা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত এভাবেই দোয়া করছেন যে আল্লাহ তুমি আমাকে তাদের অন্তর্ভুক্ত করো যাদেরকে নবী হিসাবে গণ্য করেছ, আল্লাহ তুমি আমাকে তাদের অন্তর্ভুক্ত করো যাদেরকে শহীদ হিসাবে গণ্য করেছ, আল্লাহ তুমি আমাকে তাদের অন্তর্ভুক্ত করো যাদের সৎ ব্যক্তি হিসাবে গণ্য করেছ, হে আল্লাহ আপনি তুমি আমাকে তাদের অন্তর্ভুক্ত করো যারা সৎ সলে ব্যক্তি। এরপরে বললে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আরহামনি আমার উপর রহম করো, ওয়ালহিকনি বিররাফিকিল আলা আমাকে সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত করো। এভাবে বলতে বলতে হাঁটতে নিস্তেজ হয়ে গেল, এ জগৎ ত্যাগ করলেন। সম্মানিত উপস্থিতি, রাসূলের মৃত্যুর সেই দৃশ্য দেখে আয়েশা রাদিয়াল্লাহুর মুখ দিয়ে এই কথা বাহির হচ্ছে যে আমি এর পর থেকে কারণ মৃত্যু সহজ মনে করি নয়। অতএব মৃত্যু বড় কষ্টকর, মৃত্যু বড় কঠিন, মৃত্যুকে স্মরণ করতে হবে, মৃত্যুকে স্মরণ করলে ভালো কাজের প্রতি আগ্রহবোধ হয়। সম্মানিত উপস্থিতি, পরিশেষে দ্বারের কিছু কথা বলার ইচ্ছা ছিল, সময় সংক্ষেপে তারপরে বলে দিচ্ছি, আপনার যদি দু পাঁচ মিনিট একটু ধৈর্য ধরেন। আল্লাহ রাসূল মারা গেছেন, অমর উত্তর হয়েছে লাঠি হাতে তলোয়ার হাতে, যে বলবে আল্লাহ রাসূল মারা গেছে তার হাত পা কেটে দিব। অমর কে জানেন, আল্লাহ রাসূল বলছেন দাখালতুল জান্নাত ফাইজা আনা বিকসরিন মিন জাহাবিন, যে আমি জান্নাতে প্রবেশ করলাম একটা টকটুকি ঝকঝকি স্বর্ণের বালাখানা দেখলাম, তো আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম এই বালাখানাটা কার, যার এত সুন্দর বাহির এত সুন্দর ভিতর না জানি কত সুন্দর সোনার উপর দিয়ে তৈরি। তো তারা বললো কলুলে সাহ বিন মুইন কুরাইশিন, এ কুরাইশের এক যুবকের বাড়ি। তো আল্লাহ রাসূল বলছেন ফাজানান্ত আন্নি আনা হুয়া, আমার তো কুরাইশ বংশের জন্ম, তো এই বাড়িটা কি আমার হবে? ইতস্তবত করছেন আল্লাহ রাসূল, শিওর হতে পারছেন না। তাই আবার জিজ্ঞাসা করলেন যে কুলতু মান হুয়া, কে সেই ব্যক্তি কুরাইশের এত সুন্দর বাড়ি যার বাহির এত সুন্দর ভিতর না জানি কত সুন্দর? বললেন এটা হচ্ছে কুরাইশের ওই যুবক, তার নাম হচ্ছে কলুল সাব বিন মিন কুরাইশিল ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ, এই বাড়িটা ওমর ইবনুল খাত্তাবের। আল্লাহ রাসূল বললেন ওমর তোমার আত্মমর্যাদা আমাকে যদি জানা না থাকতো তাহলে আমি ওই ঘরের ভিতরে প্রবেশ করতাম যে ঘরের বাইরে এত সুন্দর ভিতর না জানি কত সুন্দর। এই ওমর রাদিয়াল্লাহু বলছেন যে যে বলবে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করে তার হাত পা কেটে নেব। দেখছেন ভুল হচ্ছে কিন্তু সংশোধন হবে, আমাদেরও সংশোধন হতে হবে, কারণ ভুল হতে পারে, মানুষ মাত্রিক ভুলের মধ্যে যে সংশোধন হবে সেই হবে সম্মানিত। দেখেন ওমর রাদিয়াল্লাহু এই কথা বলার পরে আবু বকর আসলেন, আবু বকর এসে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ রাসূলের ডরা কাটায় এমনি ডরা কাটা চাদর দিয়ে ঢাকা ছিল, মাথার দিক থেকে উঠায়ে চুম্বন করে কাঁদতে কাঁদতে বসে বাইরে চলে আসলেন, এসে মসজিদ নববীতে উঠলেন। মসজিদে নববীতে উঠেই এবার আবু বকর বলছেন ফামান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাতা, যারা মুহাম্মাদের ইত্তেবা করে যারা মুহাম্মাদের পূজা করে তারা জেনে রাখুক মুহাম্মাদ মৃত্যুবরণ করেছে, ওমান কানা ইয়াবুদুল্লাহ যারা আল্লাহর পূজা করে তারা জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব অক্ষয় অমর মৃত্যুবরণ করে না। সূরা আল ইমরান 144 নম্বর আয়াত আবু বকর তেলাওয়াত করলেন যে ওয়ামা মুহাম্মাদ মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা, ওমা মুহাম্মদ ইল্লা রাসূল, মুহাম্মদ রাসূল ব্যতীত কেউ নাই, কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল ইতিপূর্বে বহু নবী রাসূল চলে গেছেন আফা ইম্মাতা, যদি তিনি মৃত্যুবরণ করেন। এই কথা বলার সাথে সাথে ওমর জেলার হাত থেকে তলোয়ার পড়ে গেল। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাচ্ছি যে ভুল হতে পারে, ওমর রাদিয়াল্লাহু বলছেন যে আমার মনে হচ্ছে এক্ষুনি এই আয়াত নাযিল হলো, অথচ তার জানা বাইরে ছিল, জানতে পারলো ছেড়ে দিল, তলোয়ার ফেলে দিল, ভুল বুঝার সাজাতে সংশোধন করে নেওয়া, এটা হচ্ছে মমিনের বৈশিষ্ট্য, জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য।
আল্লাহ তুমি আমাদের মধ্যে যে ভুলগুলো আছে সেগুলো শুধরিয়ে সঠিকটা মানার তৌফিক দান করো সাহেব আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, দানের বিষয়টা একটু দুই এক মিনিট না বললেই নয়। একজন সাহাবী, নাম হচ্ছে আবু দাহদা। আবু দাহদা, তার খেজুর বাগান ছিল, বিশাল খেজুর বাগান, টাসিল দেওয়া, এবং তার খেজুর কেনার জন্য আরবের ব্যবসায়ীরা ওত পেতে বসে থাকত। তো এক ইহুদি আর এক এতিম বালক, এই দুইজন এতিমের বাগানের পাশে ইহুদির এক বাগান আছে। তো এতিম তার বাগানটা পৃথক করার জন্য একটা প্রাচীর দেবে, প্রাচীর নির্ধারণ করবে, তাই নিশানা করছে। তো দেখে এক ইহুদির একটা গাছ এতিমের আলির উপরে চলে আসছে, যার কারণে পাসিলটা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই এতিম ইহুদির কাছে যেয়ে বলছে, হে ইহুদি, আল্লাহ তো আপনার অনেক সম্পদ দিয়েছে, তো আপনার গাছের বাগানের পাশে আমার বাগানটা আমি পৃথক করতে চাচ্ছি, তো আপনার একটা গাছ আমার আলির উপর পড়ে গেছে, আপনি যদি গাছটি আমাকে দিতেন তাহলে আমি পাসিলটা সোজা করে দিতে পারতাম। তো ইহুদি বলছে আমি দিব না। তো এতিম বলছে আমি এর মূল্য দিচ্ছি। বলছে তাও দিব না। বলছে এতিমের হক হিসাবে আপনি দেন। বলছে তাও দিব না। এতিম নিরাশ হয়ে মসজিদ নববীতে চলে গেছেন, আল্লাহ রসুল বসে আছেন, রিপোর্ট করলেন, আল্লাহ রসুল বললেন যাও ইহুদিকে আমার নিকটে ডেকে নিয়ে আসো। ইহুদিকে ডেকে আনা হলো, আল্লাহ রসুল বললেন, হে ইহুদি, তোমার এতিম ভাইয়ের হক পূরণ করো। তো ইহুদি বলছে আমি দিব না। তা আল্লাহ রসুল বললেন যে ওই গাছটার যে মূল্য সেটা দিচ্ছি, তুমি দিয়ে দাও এতিম ভাইয়ের। বলছে তাও দিব না। এরপরে আল্লাহ রসুল কিছুক্ষণ স্থির থেকে বললেন, হে ইহুদি, তোমার ওই গাছটার বিনিময়ে জান্নাতে একটি গাছ দেওয়া হবে, তুমি দিয়ে দাও। বলছে তাও দিব না। দুনিয়ার মায়া কত দেখছেন! ও জান্নাতের একটা গাছ, যে গাছের একটা লাঠি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব বিক্রয় করলে যে মূল্য হবে, একটা ছড়ি, জান্নাতের ছড়ির দাম তার চেয়ে অনেক অনেক বেশি। আর ইহুদি বলছে তাও দিব না। আল্লাহ রসুল এ কথা বলে দাঁড়িয়ে আছেন, পাশে আবু দাহদা ছিলেন। আবু দাহদা বলছেন, ইয়া রসুলাল্লাহ, এই অফারটি কি অন্য কারোর জন্য আছে? এই অফারটি অন্য কেউ নিতে পারে? আল্লাহ রসুল বললেন, জি, অন্য কেউ নিতে পারে। আল্লাহ রসুলের এই কথা শোনা মাত্রে আবু দাহদার ব্রেনটে খেলে গেল যে আমার মদিনায় 600 গাছ সমৃদ্ধ বাগান আছে, আমি যদি এদিকে প্রলোভন দেখাই তাহলে আমার একটি গাছ দিবে, আর আমি এই একটি গাছের বিনিময়ে জান্নাতের গাছের মালিক হব, তাহলে তো আমি বড় ব্যবসাদার হব। মনে মনে এই ভেবেই তিনি ইহুদিকে প্রস্তাব দিলেন, হে ইহুদি, তুমি আমার মদিনার বাগান সম্পর্কে কিছু জানো? তখন ইহুদি হাসার বলছে, কাণ্ডরা দেখো আবু দাহদার, জানবো না মানে ব্যবসায়ীরা তোমার গাছের খেজুর খাওয়ার জন্য নেওয়ার জন্য ওত পেতে বসে থাকে, জানবো না মানে? বলছে আমি ওই 600 গাছ মিষ্টি কুয়ার পানি বাড়ি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি শুধু এই গাছটা আমাকে দাও। ইহুদি বিশ্বাস করতে পারছে যে একটা গাছের বিনিময়ে এত গাছ, এই সুন্দর বাড়ি, মিষ্টি কুয়ার পানি দিতে পারে নাকি? তখন বললে আবু দাহদা বললেন, তোমার বিশ্বাস নিলে তুমি সাক্ষী নিয়েছো, সাক্ষীর সম্মুখে আমি লিখে দিচ্ছি তোমার ওটা, শুধু তুমি এই গাছটা আমাকে দেওয়া। আনা হলো সব। এরপরে আবু দাহদা 600 গাছ মিষ্টি কুয়ার পানি বাড়ি সব দিয়ে দিলেন। এরপরে ইহুদি এই গাছটা আবু দাহদাকে দিলেন। আল্লাহ রসুল দাঁড়িয়ে এবার আবু দাহদা বলছেন, ইয়া রসুলাল্লাহ, আমি কি এই গাছটির মালিক হলাম? আল্লাহ রসুল বললেন যে তুমি এই গাছটার মালিক। এতিমের হাত ধরে আবু দাহদা বললেন, হে এতিম, আমি তোমাকে এই গাছটি দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এবার আবু দাহদা আল্লাহ রসুলকে বললেন, ইয়া রসুলাল্লাহ, আমি কি জান্নাতের গাছের মালিক হলাম? আল্লাহ রসুল বললেন, কাম মিন ইজকিন রাদাইন আবি দাহদা ফিল জান্নাহ, আবি দাহদার জন্য জান্নাতের মধ্যে বিশাল বিশাল গাছ অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়াবী ক্ষণস্থায়ীর জন্য পরকালের জন্য কিছু সঞ্চয় করতে হবে। আবু দাহদা বাড়িতে যাচ্ছে, আর ওই বাড়ির ভিতরে স্ত্রী এবং বাচ্চারা আছে, ইতস্তবোধ করছেন। প্রথম গেটের কাছে যে স্ত্রীকে ডাকছেন যে আমি বাড়ি তো বিক্রয় করে দিয়েছি, গাছ বিক্রয় করে দিয়েছি, তা আমি কিভাবে তাদেরকে ডাকবো? তাই গেটের কাছে যে ভাই ডাকছেন, উম্মে দাহদা, উম্মে দাহদা, তিনবার ডাকার পরে উম্মে দাহদা হাজির হলেন।
কি ব্যাপার আজকে এখানে হে ডাকছো কেন ভিতরে ঢুকছো না কেন আবু দাহদা বলছেন বুদ্ধিমত্তা মহিলা জান্নাতি মহিলার পরিচয় দিয়েই শেষ করে দিচ্ছি উম্মে দাহদা এই কথা বললেই আবু দাহদা বলছেন যে উম্মে দাহদা বাগান বিক্রয় করে দিয়েছি বাড়ি বিক্রয় করে দিয়েছি পানির মিষ্টি পানির কুয়া বিক্রয় করে দিয়েছি বাচ্চাদেরকে নিয়ে প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে বাইরে আসো আমাদের স্ত্রী হলে কি হতো সম্মানিত উপস্থিতি দেখেন উম্মে দাহদার মুখ দিয়ে কি কথা বাইর হচ্ছে উম্মে দাহদা বলছে কার কাছে বিক্রয় করলে কত টাকায় বিক্রয় করলে একটি শব্দই আবু দাহদা বললেন যে জান্নাতে একটি গাছের বিনিময়ে বিক্রি করছি বুদ্ধিমত্তা জান্নাতি মহিলার মুখ দিয়ে তখন এই কথা বাইর হচ্ছে যে হে স্বামী মাউজিউম সাউথ ফিল জান্নাতি খয়রুম মিনাদ দুনিয়া দুনিয়ায় একটি ছড়ি লেখার জায়গা জান্নাতের একটি লাঠি এই লাঠির মূল্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর রাস্তায় দিলে যে মূল্য হবে ওই লাঠিটির মূল্য তার চেয়ে অনেক বেশি অথচ তুমি জান্নাতে একটি গাছের মালিক হয়েছো যে গাছের তলদেশ দিয়ে একটি দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়ালে তার তলদেশ শেষ করতে পারবে না তুমি তো শ্রেষ্ঠ ব্যবসাদার সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি দান আমাদের করতে হবে আবু দাহদার কথাগুলো স্মরণ রাখতে হবে হুলুসিয়াত যদি থাকে অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করো সর্বে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি দানের বিষয়ে আরও অনেক কথা ছিল স্বল্প কথার ভিতরে শেষ করে দিলাম বেশি দান করবেন আরেকটি কথা বলেই শেষ করছি আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করছে সবচেয়ে বুদ্ধিমান মানুষকে উত্তম মমিনকে তো বললেন যার চরিত্র ভালো এরপরে বললেন সবচেয়ে বুদ্ধিমান মানুষকে বিচক্ষণ মানুষকে আল্লাহ রাসূল বললেন যে মৃত্যুকে স্মরণ করে এবং পরকালের পাথর সঞ্চয় করে সেই হচ্ছে বিচক্ষণ ব্যক্তি টাকাওয়ালা বা গাড়িওয়ালা অনেক কিছু বানিয়েছে এই বিচক্ষণ নয় যে পরকালের জন্য সঞ্চয় করে আপনার এই মসজিদ তৈর হয়েছে আল্লাহ রাসূল বলছেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ ঘর নির্মাণ করলো আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করলো সুবহানাল্লাহ